27/3/2021, বার হলো শনিবার, আজকে রাশিফল। আজকে রাশিফলের সব থেকে ভালো সময় কোনটা সকল মানুষের জন্য? আজকে সময়টা হলো দুপুর 12:02 থেকে 1:35। দুপুর 12:02 থেকে 1:35 এই সময়টা হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত, সময়টা একটু অল্প যদিও। আজকে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে, সিংহ রাশিতে। চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে জানবেন আজকের দিনে বিশেষ করে যাদের শুক্রের নক্ষত্রে জন্ম তাদের কিন্তু দিনটা অত্যন্ত ভালো যাবে। শনির নক্ষত্রে যাদের জন্ম তাদের দিনটা ভালো যাবে, যাদের বুধের নক্ষত্রে জন্ম তাদেরও দিনটা ভালো যাবে আজকের জন্য বিশেষ করে। তাছাড়া যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম তাদেরও কিন্তু ওভারঅল দিনটা ভালোই যাবে। যেমন মেষ রাশিতে আজকে ব্যবসায়ীদের অত্যন্ত শুভ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, আনন্দ প্রমোদ উল্লাস এগুলো আপনি করতে পারবেন, যথেষ্ট আনন্দে থাকবেন আজকে সারাদিনের মধ্যে। অনেকটা কর্মব্যস্ততা থাকবে আপনার, যে কোনো কাজে আজকে সফলতা এক প্রকার নিশ্চিত বলা যায় যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছে। তাই মেষ রাশির মানুষ আজকে অলসতা করবেন না, কাজে ঝাঁপিয়ে পড়ুন, আশা করি সফলতা পাবেন। মেষরাশি আজকে ভোগ বিলাসটা বেশি হবে, মেষরাশির মানুষের আনন্দটা বেশি থাকবে, কিছুটা আয়েসি হয়ে উঠতে পারেন যারা মেষরাশির মানুষ। মেষরাশির ক্ষেত্রে আর একটা জিনিস, সেটা হলো আজকে মিষ্টান্ন জাতীয় খাবার একটু বেশি খেতে পারেন আপনি। আজকে কিছুটা ধর্মের প্রতিও আপনার আগ্রহ থাকবে যারা মেষরাশির মানুষ, পুজো দেওয়া, মন্দির দর্শন করা এগুলো কিন্তু থাকবে যারা মেষরাশির। মেষরাশির মানুষের আজকে অনেকটা ঘোরাঘুরির মধ্যে যেতে পারবেন, কিছুটা ভ্রমণ হবে। যারা নতুন ড্রাইভিং শিখতে চাইছেন, লাইসেন্স, তাদের কিন্তু আজকে ভালো হবে। মিথুন রাশি আজকে একতার সাথে আপনাকে চলতে হবে, আজকে ঐক্য ব্যাপারটা থাকবে মিথুন রাশির মানুষের, অর্থাৎ মানে একসাথে অনেক মানুষ থাকা, অর্থাৎ একটা ঐক্য ভাব মানুষের মধ্যে, ঝগড়াঝাটি বিবাদ না তৈরি করে সবাই মিলে একসাথে একটা কাজ করা, পরিবারের সকলকে নিয়ে চলা, এই ব্যাপারটা কিন্তু আজকে মিথুন রাশির মানুষের মধ্যে দেখা যাচ্ছে। একটা ঐক্যসুলভ ভাব, ভাই ভাইয়ের মধ্যে যথেষ্ট সম্পর্কের উন্নতি, পারিবারিক আজকে অশান্তিটা এড়িয়ে যেতে পারবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে আজকে। কর্কট রাশি স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন, শরীর স্বাস্থ্যের বিষয়ে আরও আপনি সচেতন হয়ে পড়বেন, নিজের চিন্তাভাবনা যথেষ্ট প্রশস্ত হবে, ব্রেনটা শার্প থাকবে আজকে প্রতিভা ছাত্রছাত্রীদের, সেই জন্য কর্কট রাশির মানুষদের কিন্তু অত্যন্ত ভালো, যে কোনো পরীক্ষায় আজকে ভালো ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং বিদ্যার্থীদেরও শুভ। তাছাড়া কর্কট রাশির মানুষের ভ্রমণেরও যোগ থাকছে, ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রেম থাকছে, ভক্তি থাকছে। সিংহরাশির মানুষের আজকে সম্পর্কটা উন্নতিটা বেশি হবে, বিশেষ করে যে কোনো বিপরীত লিঙ্গের প্রতি, অর্থাৎ স্বামী স্ত্রী, যেমন ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা দুজন, তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা যথেষ্ট ভালো হবে আজকে সিংহরাশির মানুষের ক্ষেত্রে। কেননা যেহেতু এই রাশির পরে চন্দ্র আজকে শুক্রের নক্ষত্রে বসে আছে, তাই সিংহরাশির মানুষ আজকে একটু প্রেম ভালোবাসায় ডুবে যেতে পারেন, কিছুটা আনন্দ ফুর্তি, কিছুটা রোমান্টিকতা, কিছুটা গান শোনা, সিনেমা দেখা, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। কন্যা রাশির আজকে যে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার যোগ আছে, অর্থের চা পাওয়াটা আজকে আপনার হতে পারে এবং অর্থ আপনি পাবেনও যারা কন্যা রাশি। সন্তানের প্রতি আপনার স্নেহ বাড়বে আজকে, দায়িত্ববোধ বাড়বে, পিতার দায়িত্ববোধ বাড়বে যারা কন্যা রাশি। নতুন করে জমি জায়গা কেনার যোগ দেখা যাচ্ছে, জমি জায়গার দেখতেও যেতে পারে। তুলা রাশি আজকে মানুষ আপনার বিরুদ্ধে একটু কঠোর হয়ে যেতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু সমালোচনার মাধ্যমেও হয়তো আপনি কোনো একটা শিক্ষা লাভ করতে পারেন। তুলা রাশির মানুষের এটা কিন্তু আজকে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা সমালোচনায় বিদ্ধ হতে পারেন আপনি। রাজনীতিকদের আবার খুব শুভ যারা তুলা রাশির মানুষ, রাজনীতির পারফরমেন্সটা ভালো করতে পারবেন। তাছাড়া তুলা রাশির মানুষের দাঁতের কোনো সমস্যা কিন্তু একটু তৈরি হতে পারে আজকে, এটা একটু দেখে নেবেন, দাঁতে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারটাই লক্ষ্য নিন। আজকে যে কোনো জিনিস অনেকটা সস্তায় পাবেন, তুলা রাশির মানুষরা আজকে যদি কেনাকাটা করেন যে কোনো জিনিস তাহলে অনেকটা সস্তায় কিনতে পারবে। বৃশ্চিক রাশি মোহের বসে কোনো কাজ করা যাবে না, আবেগের বসে কোনো কাজ করা যাবে না। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু কিছুটা প্রলোভিত হতে পারে,
প্রলোভনের ফাঁদে পড়তে পারে। মোহের বশে দেখা যাচ্ছে আপনি এমন একটা জিনিস কিনে ফেললে সেই জিনিসটা হয়তো আপনার খুব একটা দামি না বা খুব একটা কার্যকরী না। এরকম আবেগ দিয়ে যে কাজগুলো মোট কথা আমরা করি, আজকে বৃশ্চিক রাশির মানুষের সেই ব্যাপারটা করবে। আবেগযুক্ত যেসব কাজ থাকে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সেম জিনিসটা করতে পারে। ধনুরাশি, ধনুরাশির মানুষরা আজকে বাড়িতে নতুন এসি লাগাতে পারেন, নতুন করে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্যের জন্য কোনো কিছু করতে পারেন। যেসবগুলো মানুষ একটু আরামদায়ক জিনিস সেই জিনিসগুলো আজকে ধনুরাশির মানুষের জীবনে ঘটতে চলেছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধনুরাশির, কর্মে শুভভাব হবে। যারা বিশেষ করে কোনো প্রচার মাধ্যমে কাজ করেন, কোনো সংবাদ মাধ্যমে কাজ করেন, মিডিয়ায় কাজ করেন, তাদের কিন্তু যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাদের কিন্তু ভালো যাবে। মকর রাশি, ব্যবসার সম্প্রসারণ দেখা যাচ্ছে ব্যবসায়ীদের, শুভ মকর রাশির ক্ষেত্রে অনেকটা বিস্তারিত করতে পারবেন। আপনি হয়তো চাইছেন যে অনেক জায়গায় আপনার ব্যবসাটা ছড়িয়ে পড়ুক, আজকের জন্য কিন্তু মকর রাশি বেশ উপযুক্ত একটা দিন বা সময় বলা যায়। আজকে কর্মচারীদের মাধ্যমে আপনি আপনার নিজের মূল বক্তব্য তুলে ধরতে পারবেন, আপনার চিন্তাভাবনা যথেষ্ট স্বচ্ছ হবে, আজকে যে কোনো কাজটাও কিন্তু ভালো হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি মকর রাশির মতন অতটা হয়তো ভালো ফল পাবে না, তবে কুম্ভ রাশিও কম বেশি পাবে। আজকে জয় পরাজয় নিয়েই ওভারঅল দিনটা যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে জানবেন কাউকে বঞ্চিত করবেন না, যদি কেউ আপনার কাছে কোনো কিছু চাইতে আসে যতটা পারবেন একটু বিচার বিবেচনা করে সাহায্য করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে। মীন রাশি, মীন রাশির মানুষ আজকে কেমন যেতে পারে? মীন রাশির মানুষের আজকে ছবি আঁকা, গান করা, থিয়েটারে যারা নাট্য পরিচালনা করেন বা কোনো প্রডিউসার বা সিনেমা পরিচালক যারা, তাদের কিন্তু ভালো, বা যারা কোনো খেলা সঞ্চালনা করেন, যারা খেলোয়াড়, তাদেরও কিন্তু ভালো যাবে যারা মীন রাশির মানুষ। অর্থাৎ যে কোনো জিনিসের ক্ষেত্রে যে জিনিসগুলো মানুষ পরিচালনা করে, দেখা যাচ্ছে আপনি একটা কলকারখানার মালিক, আপনি মালিক আছেন, আপনি একটা ব্যাপারটা পরিচালনা করছেন, বা আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনি হয়তো একটা দায়িত্বে আছেন, ম্যানেজমেন্ট দায়িত্বে আছে, অর্থাৎ যারা কোনো বড় কোনো দায়িত্ব কাদের উপরে আছে মীন রাশির মানুষের ক্ষেত্রে বিশেষ করে, তাদের কিন্তু ভালো যাবে। মানে আজকে বলতে চাইছি যে দায়িত্বটা আজকে আপনি খুব সুন্দরভাবে সামলাতে পারবেন, যে কোনো বড় দায়িত্ব। মীন রাশির মানুষের কিন্তু এই যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, এই দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা কিন্তু আজকে অত্যন্ত বাড়বে, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন।